সিজল বিটস গণনগরে জগদ্ধাত্রী পূজার সময় কোথায় কি নতুন ধরনের খাবার দাবার এসছে সেটাই খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে পেয়েছি একটা জায়গায় সিজল বিটস। এখানে যে খাবার দাবার রয়েছে আমার কাছে নতুনত্ব লেগেছে আমার কাছে। তো কী পাওয়া যায় না পাওয়া যায় ডিটেলস দেখবো, চলো। এই হচ্ছে সিজল বিটস, আর এখানে এই খাবার দাবার রয়েছে। তো কথা বলে নেবো এখানকার ওনারের সঙ্গে। বাবু, তোমার নাম কি? আমার নাম হচ্ছে অনুরাগ, আর আমি কোম্পানির ওনার। আমাদের যে খাবার দাবার আছে সেটা সম্বন্ধে আপনাদেরকে কিছু একটু বলে দিই, বলে দাও, তাহলে আপনি বুঝতে পারবেন আরো ভালো করে। এইটা আমরা জাপানিজ প্যানকো ব্রেড ক্রাম দিয়ে ফ্রাই করা চিকেন ব্রেড। এই জিনিসটা পুরো চন্দননগরে আগে কেউ কোনোদিনও করেনি, আমরাই প্রথম নিয়ে এসেছি। আচ্ছা, আমাদের এটা চিকেন স্ট্রিপস, এটা ওয়ান স্ট্রিপ, এটা ওয়ান টান, এটা গন্ধরাজ মোমো, এটা ওয়ান টান, এটা গন্ধরাজ মোমো। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্রিস্পি ফ্রাইড চিকেন। এটা কি? ক্রিস্পি ফ্রাইড চিকেন, মানে যেটা কেএফসিতে পাওয়া যায়। কেএফসিতে পাওয়া যায়। অবশ্য আমরা এর সাথেও আমরা চন্দননগরে প্রথমবার একটা নতুন জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্কুইড কালামারি। আপনি দেখতে পারবেন এখানে কালামারি স্কুইড এখানে মেনুতে আছে, মেনুতে ডিসপ্লেতে ওটা এখনো যায়নি, ডিসপ্লেতে ওটা বানানো হচ্ছে। চন্দননগরে প্রথমবার আমরা স্কুইড নিয়ে এসেছি, যেটা আগে কোনোদিনও এখানে কেউ করেনি। ওকে, এটা আমাদের স্পেশালিটি, যেটা সবাই যদি এখানে আসে, বাকি সবাই তো সব জায়গায় খেতেই পারে, কিন্তু স্কুইডটা আমি সবাইকে বলবো, স্কুইডটা যাতে সবাই ট্রাই করে, তাতে সবার একটা আলাদাই অনুভূতি হবে এই জিনিসটা, যেটা অন্য কোথাও পাবেন না একদম। তো আমি চলো এক এক করে দাম জানবো। এইটা না কি নাম? এটা হচ্ছে ব্রাউনি, চকলেট সস ব্রাউনি, চকলেট সস ব্রাউনি। এটার দাম হচ্ছে এক পিস 65। ও, যারা চকলেট ভালোবাসে অবশ্যই জিভে জল আসছে, আমি জানি, আমারও আসছে, আমি চকলেট ভালোবাসি না, বাট এটার যে গেট আপ, যে লুক, ফাটাফাটি কিছু হবে। আর এটার এটার নাম কি? এটা হচ্ছে চিকেন কাসু। চিকেন কাসু, এটার দাম কত? এটা স্মল আছে 135, মিডিয়াম 165, লার্জ 210। এইটা হচ্ছে স্মলের সাইজটা। এটা স্মলের সাইজ, মানে পার পিস 65 টাকা দাম। ₹285। এটা হচ্ছে ক্রিস্পি চিকেন সুইট, এটা মিডিয়াম সাইজ, এটার দাম হচ্ছে 155। মিডিয়াম সাইজ এটা, এটার দাম হচ্ছে 155 টাকা। আর এটা, এটা ওয়ান টান, ওয়ান টান চিকেন, ওয়ান টান এটা, এটার দাম হচ্ছে 115 টাকা। ছ পিস রয়েছে চিকেন ওয়ান টান, এটার দাম হচ্ছে 115 টাকা মাত্র। আর এটার দাম হচ্ছে, এটা হচ্ছে গন্ধরাজ মোমো, এখানে রয়েছে ছ পিস, এর দাম হচ্ছে 120 টাকা। ওয়াও, গন্ধরাজ মোমো, এটা অবশ্যই টেস্ট করতে হবে। তো চন্দননগরে ফটোগ্রাফার ঠাকুর দেখতে এসে এইটা তো টেস্ট করতেই হবে। সিজল বাইটস, তাই তো? ওকে, তোমাদের এটা তো অস্থায়ী কাউন্টার, স্থায়ী কাউন্টার কোথায় করে হবে? হচ্ছে যাদবপুর আর মধ্যমগ্রামে। কেউ যদি যাদবপুরে আমাদের থেকে অর্ডার করতে চায়, আমাদের একটা ব্র্যান্ড আছে বহুত চিজি, এটা আমাদের সেকেন্ড ব্র্যান্ড, এখানে অর্ডার করতে পারে। আমরা সুইগি জোম্যাটোতে আমরা সবসময় আমাদেরকে পেয়ে যাবে। আর চন্দননগরে মানুষজন কী করবে, কোথায় পাবে? চন্দননগরে আপাতত আমরা আসেনি, যদিও আমরা চন্দননগরের ছেলে। হ্যাঁ, আমি এটা আমার প্রথম চন্দননগরে একটা প্রতিষ্ঠান করা, আশা করছি ভবিষ্যতে আরও আসতে পারবো আমরা। তাড়াতাড়ি এখানে একটা কাউন্টার করো, একটা ক্যাফেটেরিয়া মতন করো। অবশ্যই অবশ্যই, যেখানে এই ধরনের মানুষের খাবার পাওয়া যাবে। এবং ইয়ং এনার্জেটিক ছেলে, তুমি কি হোটেল ম্যানেজমেন্টে? হ্যাঁ, আমি আইএইচএম কলকাতার এক স্টুডেন্ট। ও, ফাটাফাটি তো তোমার অন্যরকম মেকিং হবে, তোমার ক্রিয়েটিভিটি অন্য লেভেলের হবে। তো আশা করবো তাড়াতাড়ি চন্দননগরে আমাদের জন্য কাউন্টার খুলবে। খালি যাদবপুর আর মধ্যমগ্রাম করলে হবে না, না না, চন্দননগরেই আমাদের পরের স্থান। একদম একদম। তো অবশ্যই আমরা টেস্ট করব, অবশ্যই পরের ভিডিওতে বাড়িতে গিয়ে এটা টেস্ট করব, এখান থেকে নিয়ে যাবো পার্সেল। আর মনে রাখবেন, এটা হচ্ছে গিয়ে সিজল বিটস। অবশ্যই আসবেন চন্দননগর ফটোগ্রাফার কাছে, এসে অবশ্যই টেস্ট করবেন তাড়াতাড়ি।